হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম, আমি নাজমুস। ইতিমধ্যে সারা দেশ এবং রাজ্যবাসীর জন্য উঠে এসেছে সাত সাথী একাদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেও রয়েছে মুসলমানদের জন্য আরো একটি লেটেস্ট আপডেট, এবং সাথে জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বিশাল বড় আপডেট, যা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের সাতটি আপডেটই রয়েছে খুবই ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ও হেল্পফুল ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত মুসলমানদের জন্য যে লেটেস্ট আপডেটটি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যেটি জানানো হচ্ছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, নাম্বার ওয়ানই বলা হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর বিজেপির যে স্বপ্ন তারই অংশ সিএএ এনআরসি। এনআরসি, এনপিআর, সিএএ তিনটি জিনিস নিয়ে এখন উত্তপ্ত গোটা দেশ, আর এগুলি যে দেশে রুগ্ন অর্থনীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি থেকে নজর ঘোরানোর জন্য তা নয়, তা স্পষ্ট করে দিলেন বিশিষ্ট সাংবাদিক এম রাম। তার মতে এটি ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর বিজেপির যে স্বপ্ন তারই একটি অংশ, তবে এর ফলে মানুষের নজর সাময়িকভাবে আসল ইস্যুগুলি থেকে সরে গিয়েছে। অন্যদিকে জানানো হচ্ছে কথা না শুনলেই চলবে গুলি, দিল্লিতে যোগীর নিদানে বিতর্কের ঝড়, ফের গুলির নিদান, আবার কাট করায় বিজেপি নেতা, এবার প্রকাশ্য জনসভায় খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গলায় শোনা গেল গুলি করে মারার নিদান, আবার দিল্লির নির্বাচনী জনসভায় যে সময় তিনি নিদান দিচ্ছেন কাকতলীয় ভাবে সেই সময় রাজধানীর শাহিনবাগ এলাকায় গুলি চালায় এক দুষ্কৃতী, শাহিনবাগে দীর্ঘদিন ধরেই সিএএ বিক্ষোভ বিরোধী দেখাচ্ছেন মহিলারা। অন্যদিকে জানানো হচ্ছে মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রাম একটি নাটক ছিল গোটাটাই সাজানো, মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রাম একটি নাটক, ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আসার গোটা প্রক্রিয়াটাই ছিল স্বাধীনতা, এমনই বিতর্কে জড়ালেন বিজেপির আরো এক সাংসদ অনন্ত কুমার হেগড়ে। সাথে জানানো হচ্ছে কোনো এনআরসি হবে না মহারাষ্ট্রের ঘোষণা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের, কোনো এনআরসি হবে না রাজ্যে হুঙ্কার দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, তিনি আগেই সিএএ এনপিআর জারি না করার কথা ঘোষণা করেছেন, আবার এনআরসি না করার কথা ঘোষণা করলো। সাথে জানানো হচ্ছে পাক সার্কাস নিয়ে সিএএ বিরোধী মঞ্চে মৃত নাগরিক নিয়ে প্রশ্ন। তো ফ্রেন্ড, শাহিনবাগের মতো পাক সার্কাসে মহিলাদের যে আন্দোলন চলছে সিএএ বিরোধী, ওই আন্দোলনের মধ্যেই এক মহিলা মারা গেলেন, আর তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির নেতা সায়ন্তন বসু। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে তিনি জানাচ্ছেন, বলেন আগে চিহ্নিত করুন তিনি ভারতীয় না বাংলাদেশী। অন্যদিকে কলেজ ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের এফআইআর, একাধিকবার কুরুচিকর মন্তব্য করে এমনিতেই খবরের শিরোনামে আসে বারবারই দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি। বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এবং বিতর্ক যেন সমার্থক শব্দ পরিণত হয়েছে, বিতর্কিত মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে। ফের আরো একবার খবরের শিরোনামে আসলেন বিজেপি নেতা, তবে এবার কোনো বিতর্কিত মন্তব্য নয়, সোজা তার বিরুদ্ধে কলেজ ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনা, দিলীপের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করলেন সুদেশনা দাশগুপ্ত নামে ওই মহিলা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এসেছে আরো একটি লেটেস্ট আপডেট, যেখানে বলা হচ্ছে রাজ্যসভায় সিএএ এনআরসি এনপিআর ইস্যুতে আলোচনার প্রস্তাব তৃণমূল কংগ্রেসের। বাজেট অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন সিএএ নিয়ে কোন আলোচনা হবে না সংসদে, বাকি সব বিষয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার। মোদীর সেই বার্তা উপেক্ষা করে রাজ্যসভায় সিএএ এনআরসি এনপিআর ইস্যুতে আলোচনার প্রস্তাব দিল তৃণমূল কংগ্রেস। এরপরে জানানো হচ্ছে শাহিনবাগের আন্দোলনকারীদের রোজ বিরিয়ানি পাঠাচ্ছেন কেজরিওয়াল, দাবি যোগী আদিত্যনাথের। দিল্লির শাহিনবাগের আন্দোলন নিয়ে এবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এক হাতে নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার দিল্লি বিধানসভা নির্বাচন প্রচারে তিনি অভিযোগ করে বলেন, দিল্লির মানুষকে পরিশ্রুত পানীয় জল না দিতে পারলেও শাহিনবাগের আন্দোলনকারীদের রোজ বিরিয়ানি পাঠাচ্ছেন কেজরিওয়াল, পাশাপাশি দূষণ নিয়েও এদিন কেজরিওয়ালকে কটাক্ষ করতে ছাড়েননি যোগী আদিত্যনাথ। তো ফ্রেন্ডস, শুধু তাই নয়, বিশেষজ্ঞদের দাবি বিজেপির বহুকালের স্বপ্ন হিন্দু রাষ্ট্রের প্রকল্প একটি অংশ সিএএ এবং এনআরসি। শুধু তাই নয়, বিজেপির এই ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর পরিকল্পনার বিরুদ্ধে আরো বেশি করে প্রতিবাদে নামার ডাকও দেন বিশেষজ্ঞ। তবে তিনি আরো বলেন, 2019 সালের লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির তরফে যে ইশতেহার প্রকাশ করা হয়েছিল সেখানে সিএএ এর কথাও বলা ছিল, সেখানে নাগরিকত্বের জন্য হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ ধর্মের মানুষের কথা উল্লেখ করা ছিল।
কিন্তু খ্রিস্টানদের কথা বলা ছিল না, কারণ বিজেপির কাছে খ্রিস্টানরা ধর্মাবলম্বীরা তেমন গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে সারা দেশ জুড়ে যখন সিএএ এনআরসি এনআরসি নিয়ে উত্তপ্ত, ঠিক একই সময়ে বাজেটও পেশ করা হয়, যে বাজেট নিয়ে চারিদিক থেকে বারবারই অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের বিশেষজ্ঞ থেকে শুরু করে অর্থনৈতিকবিদ পর্যন্ত, যেখানে দাবি বর্তমান যে বাজেট পেশ হয়েছে আর যে অর্থনৈতিক পরিকাঠামো ডুবে রয়েছে সেটিকে তোলার কোনো চিন্তা ভাবনা নাই। শুধু তাই নয়, তাদের দাবি শুধুমাত্র ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হিন্দু মুসলিম সকলের মাঝে একটি বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা মাত্র এই সিএএ ও এনআরসি। তাই তাদের প্রত্যেকটি শিরোনামে থেকে থাকে মুসলিম নতুবা পাকিস্তান। তবে বিশেষজ্ঞরা দাবি করেন, যদি হিন্দু রাষ্ট্র পরিণত করাই তাদের মূল লক্ষ্য থাকত, তাহলে অসমের যে পরিস্থিতি, অর্থাৎ 19 লক্ষ মানুষের মধ্যে 13 লক্ষ হিন্দুই বাদ গেল, 13 লক্ষ কেন হিন্দু বাদ গেল, যাদের অবস্থাটা গিয়েছিল খুবই করুণ, যাদের অবস্থা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হয়েছিল। কেউ বা নিউজ রিপোর্টে এমনও উঠে এসেছে যেখানে 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পরিবারের সকলের সামনে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছিল ডিটেনশন ক্যাম্পে, অথবা কাউকে অতি বৃদ্ধ রুগ্ন মানুষ যে চলতেও ঠিকভাবে পারে না, নাগরিকত্ব থেকে বাদ পড়ে যাওয়ার ফলে তাকেও টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছিল ডিটেনশন ক্যাম্পে, আর যার মৃত্যু হয় ঠিক সেইখানেতেই। যদি হিন্দু রাষ্ট্রই লক্ষ্য থাকত, তাহলে কেন অসমে 13 লক্ষ হিন্দুই বাদ গেল? শুধু তাই নয়, বিশেষজ্ঞদের দাবি শুধুমাত্র হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়া চলছে সারা দেশ জুড়ে। অথচ যেখানে আজ নাই কোনো চাকুরি শিল্প, অথচ হিন্দু পরিবারের মধ্যেই এমন অনেক সন্তান রয়েছে যারা বেকার হয়ে ঘুরছে, এমনও রয়েছে পরিবারের একমাত্র সন্তানের উচ্চ শিক্ষার জন্য জায়গা জমি সবকিছু বিক্রি করে তার ডিগ্রি কমপ্লিট করেছে, অথচ আজ পর্যন্ত মিলছে না কোনো চাকরি, বেকারের তকমা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে যুবককে। বিশেষজ্ঞরা দাবি করছেন, এই সিএএ এনআরসির ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি একাদান ডামাডোল হতে চলেছে। তাই তাদের দাবি, কোনো এনআরসি এনপিআর সিএএ নয়, আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক হোক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আপনি আরো জানলে অবাক হবেন, যেখানে সারা দেশ জুড়ে 1 মাসে শুধুমাত্র ভোটার সংশোধনী আবেদনপত্র জমা পড়েছে 80 লক্ষ, যার মধ্যে শুধু মুসলিম ছিল না, শুধু খ্রিস্টান ছিল না, ছিল হিন্দু সংখ্যাও বৃহৎ। আর এই পরিস্থিতি যদি এনআরসি সিএএ লাগু হয়ে যায়, যতটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে মুসলিম, ততটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে হিন্দুও। তবে আপনি আরো অবাক হবেন যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব মধ্যবিত্ত একাদাম অসহায় পরিবারগুলো, কারণ সারা দেশ জুড়ে অনেকবারই বান বন্যা হয়েছে, সারা দেশ জুড়ে অনেকবারই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যার ফলে ঘর বাড়ি নিঃস্ব হয়ে গিয়েছিল, রাত কাটাতে হয়েছিল কোন স্কুল বা ক্লাবে গিয়ে, যাদের ডকুমেন্ট গুলো এখনো পর্যন্ত ঠিক নাই, অথবা অনেকের কাছেই ডকুমেন্ট নাই। এরই ভিত্তিতে যদি সিএএ লাগু হয়ে যায়, বিশেষজ্ঞরা মনে করেছেন হিন্দুদের শরণার্থী বানানো হবে এবং মুসলিমদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে। তাই বারবারই দেশের বিশেষজ্ঞরা পর্যন্ত এই সিএএ এনআরসির বিরোধিতা করছে। একদিকে যখন বিরোধিতায় নামতে চলেছে, আর ওই বিরোধিতার মধ্যে হেনস্থা হচ্ছে হিন্দু পরিবারের মহিলারাও, যেখানে তাকে বলা হচ্ছে শুধু যে কাগজপত্র ছিঁড়ে দিয়েছে, অন্য কিছু করেনি, এটা তোমার 14 পুরুষের ভাগ্য ভালো। তাই বিশেষজ্ঞরা মনে করেছেন, যদি কেউ ভেবে থাকেন যে এটা হিন্দুদের তো নাগরিকত্ব দিয়ে দেয়া হবে মুসলিমদের জন্য এই আইনটি, তাহলে তাদেরকে জানানো হচ্ছে, যদি আপনি একবার শরণার্থী হয়ে যান, শরণার্থী হয়ে যাবার ফলে যেভাবে অসমে মানুষ শরণার্থী হয়েছে, ঠিক একইভাবে যদি আপনি শরণার্থী হয়ে যান, যদি আপনি প্রমাণ না করতে পারেন কোনো ডকুমেন্টের অভাবে, তাহলে আপনার অবস্থা হবে ঠিক অসমবাসীদের মতোই। তাই বিশেষজ্ঞরা বারবার একইভাবে প্রতিবাদ করে যাচ্ছে, যেখানে বলছেন এটা কোনো হিন্দু রাষ্ট্র গড়ার প্রক্রিয়া নয়, এটা কোনো মুসলিম তাড়ানো নয়, এটা কেবলমাত্র রাজত্ব টিকিয়ে রাখার একটি বিশেষ পন্থা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।